আসসালামু আলাইকুম। বিডি চ্যানেল ফোর পাবলিক ভয়েজের পক্ষ থেকে আমি অবকাশ সিদ্দিক মিলন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সামনে আগামী কয়েকদিন পরে রমজান। রমজান উপলক্ষে আপনারা জানেন যে ইতিমধ্যে বাজার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, অর্থাৎ দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের যে সাধারণ জনগণের প্রতিক্রিয়া কী, এই প্রতিক্রিয়া আমরা একটু জানতে চেষ্টা করব। আসুন আমরা একটু জানার চেষ্টা করি। রমজানকে কেন্দ্র করে তো বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, এটা এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আপনাদের কোনো প্রভাব পড়ে কিনা এই সম্পর্কে আপনাদের মতামত? হ্যাঁ জি, আমাদের প্রভাব পড়ে, আমরা অটো চালাই, আমরা চলতে পারি না, সংসার চালাতে পারি না। সকালে বাজারে গেলে বাজার করলে তো টাকার তাই না, আমরা চাল কিনলে মাছ কিনতে পারি না, মাছ কিনলে তেল কিনতে পারি না, এরকম আমরা ঝামেলা সংসারে। আমরা একটা হ্যাঁ একটা পরিবারে আমরা আষ্টজন মানুষ ফ্যামিলি কাউয়া, আমরা অনেক কষ্ট হয়ে থাকা সংসারে। আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যে দ্রব্যমূল্যর বাজার যে ঊর্ধ্বগতিতে চলে যায় এবং নিম্নগতিতে চলে আসে, বিষয়টা হচ্ছে আমাদের সরকার, বাংলাদেশ সরকার ঘোষণা দেয় 10% কমিয়ে দিচ্ছে এবং কিছু 5% কিংবা নির্দিষ্ট হয়তো আমি জানি না, কিছুদিন আগে শুনলাম যে কমিয়ে দিল, কিন্তু আমরা যখন বাজারে যাই দেখা গেছে আমরা সঠিকটা পাই না। প্রশাসন এদিক দিয়ে যদি কাজ করে, অন্যদিকে গেলে ঠিকই মানে আবার এই তাদের গতিতেই চলে। হ্যাঁ, এই যে দাম সেই দামই, আসলে সঠিকভাবে আমরা পাই না। আমরা চাই যে সরকার শুধু মুখে বললেই হবে না, সেটা শুধু সরকার কি দায় দিব না, দায়বদ্ধতা করবো না, আমাদের সরকার এবং আমাদের সাধারণ মানুষ সবাই যেন এই যে সচেতনভাবে যে কেন বাড়লো কেন কমলো যেন এটা লক্ষ্য রাখে আর কি। হ্যাঁ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফলের দোকানে দাঁড়িয়ে আছি। আপনারা জানেন যে প্রতি বছর রমজান আসলেই বিভিন্ন ফল ফলান্তির দাম অত্যাধিক বেড়ে যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে যে একটা খেজুর, সকল মানুষই যে খেজুরটা খায় কিন্তু এই খেজুরটাই রমজান উপলক্ষে দাম বেড়ে যায়। আসুন আমরা আজকে যে খেজুর বিক্রেতা যিনি আছেন ওনার কাছ থেকে জানতে চেষ্টা করব যে আসলে ওনার প্রতিক্রিয়াটা কি, যে দাম বেড়ে যায় এটা প্রতিক্রিয়াটা কি? এটা বেশি 220-200 আর এগুলো আছে 480-450। রমজান আগে ছিল এটা 420-400, দাম বেড়ে গেছে। বাংলাটা ছিল এই 170-180, আমি বেশি দামে কিনে আনি বেশি দামে। আচ্ছা, সরকার বিষয়টা হলো সরকার ইচ্ছা করলেই সব কিছু পারে, একটা সরকার ইচ্ছা করলেই সব কিছু পারে, যে দ্রব্যমূল্য এটা কমাইতে পারে, ইচ্ছা করলেই কমাইতে পারে। যে কমানোর কারণে যে গরিব যারা আছে, দুস্থ মানুষ যারা আছে, এরা মুড়ি যেমন আছে, আপনার পেঁয়াজ আছে, অন্যান্য যে রোজার সামগ্রী আছে এগুলো কমাইতে পারে, ইচ্ছা করলেই পারে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ডিপার্টমেন্টাল স্টোরে, এখানে অনেক ক্রেতাই ক্রয় বিক্রয় করেন। তার মধ্যে আপনারা জানেন যে রমজান আসলেই বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, এই সম্পর্কে আমরা একজন কাস্টমারের বা একজন পাবলিকের বক্তব্য শুনবো, উনি কি বলেন, ওনার প্রতিক্রিয়া কি? জি, আপনি যদি আপনার প্রতিক্রিয়া বলেন যে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কি আপনার প্রতিক্রিয়া? এটা বরাবরের মতোই বলতে হয় যে রমজান মাস আসলেই আমরা জানি বিশ্বের অন্যান্য দেশে নিত্যপণ্য বা রমজান রিলেটেড পণ্যগুলোর দাম কমে, কিন্তু আমাদের বাংলাদেশে বরাবরই অপেক্ষাকৃত একটু বাড়ে। তো তার মধ্যে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে পেঁয়াজ রসুন, ডাল, বেসন, তেল, চিনি, এই খেজুর, এই ধরনের রমজান রিলেটেড যে জিনিসগুলো, এমনকি কাঁচা বাজারেও কিছু সবজি আছে, শসা কিরার মতো টমেটোর মতন জিনিসগুলি, এগুলি বেড়ে যায়। তো সব কিছু মিলে এই বাড়াটা সমীচীন নয়, আর সর্বসাধারণের জন্য জীবনযাপনের যে বিষয়গুলি সেটা আরও সহজলভ্য করতে, নিত্য পণ্যের দাম কম রাখতে আমরা মনে করি যে প্রশাসন যদি সঠিক ভূমিকা নেয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বিতভাবে যদি একটা ভালো উদ্যোগ নেয়, তাহলে এই নিত্য পণ্যের ঊর্ধ্বগতি যেটা অসহনীয় মাত্রায় চলে গেছে ওই জিনিসটা সহনশীল রাখা সম্ভব, এবং এতে আমরা সাধারণ মানুষ উপকৃত হব। দর্শক, আমরা এতক্ষণ আপনারা আমাদের শুনছিলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আমরা কথা বলছিলাম বা বিভিন্ন নাগরিকগণের সাথে, ওনারা সকলেই একটা ব্যক্ত করেছেন, একটা প্রত্যাশা রাখেন যে রমজান উপলক্ষে অন্ততপক্ষে দ্রব্যমূল্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি এই বাজার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে যাতে
প্রশাসন একটা নজরদারি থাকে যাতে দ্রব্যমূল্যের দাম বাড়তে না পারে, সেই প্রত্যাশাটাই জনগণ ব্যক্ত করেছেন। আজকে এই পর্যন্তই, আগামী দিনে আমরা আরও নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত ভালো থাকবেন বা সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।